শুটিং এইটো ঢকলগাঁও থাকি যাব, তাত বিয়া মই যিমান ডাঙরকে পাতিলে থাকি যাব টাকা, এইটো চিন্তা করব না। না না, হওয়াটা তো হবই, এইটা তো হবই লাগবে, মানে নহলে মই জোর জবরদস্তি হলেও ঘর পর আনি মানে কামটা করামে, মানে প্লেস দেখবা। হ্যাঁ, যত মানে কি এই অ্যামাজিং প্লেস টুত মানে এবার গই আপনি মোক খাবার দিব, এবার গই মই খাবার দিম আপনার। নমস্কার বন্ধু সকল, মই তপন গোৱাল, আর তপন গোৱাল ব্লগত সকলকে স্বাগতম জানাইছো। আজি খুব ইন্টারেস্টিং ভিডিও আপনার লই আইছো, কারণ আজি করবলে গৈ আছো এক প্র্যাঙ্ক কল। আর এই প্র্যাঙ্ক কল কার হইতে করি আপনার জানে নে? এই প্র্যাঙ্ক কল করিম আদিবাসী কন্যা কৃতিকা তাঁতির হইতে। কৃতিকা তাঁতিক চিন নোপা যেহেতু আজিকালি মানুষ খুবই কম আছে, যেহেতু সোশ্যাল মিডিয়া ফেসবুক আর ইউটিউব দুইটাতেই খুব খলকনি আর চর্চার সৃষ্টি করেছে কৃতিকা তাঁতি। আর এই কৃতিকা তাঁতিক আজি অল্প ধেমালি করবলে গৈ আছো, আর খুব বেলেগ ধরনের ধেমালি। চাওসুন বারু, গালি শুনো না আপনার ইন্টারেস্টিং দিব পারো, না ফোন রিসিভ করে বা নকরে, দেন দেরি কি হল বলো, ট্রাই করো। রিঙ্গিং হয়ে আছে বারু, ব্যস্তও থাকিব পারে। হ্যালো হ্যালো, ও কৃতিকা বাইদেউ নহয় জানো? বাইদেউ নমস্কার, মই তপন গোলাই কলো, মই তপন গোলাই কলো, মানে আপনার খবর ভালে আছে? আচ্ছা, প্রথমতে তো আপনার মই বহুত ডাঙর ফ্রেন্ড, আর দ্বিতীয়তে এই ক্যামেরাত ফোন করলো আপনার, মানে এই কেইদিনত আমি এটা অ্যালবাম ঠিক করেছো, ভিডিও অ্যালবাম, এইটো করম পূজা ওপর, তো আপনার তাত মানে অ্যাক্টিং করব লাগে, তো এনেকা বহুত চালু আপনাকে অল্প ঠিকঠাক লাগিলে, তো মই তপন গোলা এই মানে গোটেইখিনি কাম মই করেছো, ময়ে গাইছো, আর ইয়াত মানে অ্যাক্টিং করব লাগে, পারিব নাই আপনি? গান সান সব ক্লিয়ার আছে, আর অ্যালবামটোর নাম হল ভাদর মাসে রাতি তোর ছাতি মোর ছাতি। গানটো তো আমি এটা পাবলিশ করব নি, মানে নাই নাই তেনেকা, এটু মানে আমার কন্ডিশনের উপর নপরে। তো অ্যাক্টিংটো মানে কেনেকা ধরনের কি করব লাগবে এটু অল্প মানে বুঝাই দিব খুঁজেছো। মানে অ্যালবামটোর নাম কি হল? ভাদর মাসে রাতি তোর ছাতি মোর ছাতি। আর অ্যাক্টিংটো মানে প্রথমত অল্প এই অল্প ড্রামা হব, মানে তারপিছতে গানটো রিলিজ হব, মানে গানটো আরম্ভ হব, তো মেন মূল লগতে কইব লাগিব, তো পড়া যাব না তেনেকুয়া। শুটিং এইটো ঢকলগাঁও, ঢকলগাঁও হুনারি, ঢকলগাঁও তাতে হব, বহুত ধুনিয়া জায়গা, এইটো গলে পাগল হয়ে যাব আপনি, পড়া যাব মানে এত। হ্যাঁ হ্যাঁ, কেতিয়া মানে আপনি এগ্রি হলে মই তো আজি বলে গেলে এতিয়াও মই আরম্ভ হয়ে যাব, আমি রেডি, গোটেইখিনি কাম হয়ে গেছে, মানে ভাদর মা তো আহিয়ে পালে না, ভাদর তো, ভাদত তো পাবলিশ হবই লাগে, মানে বসে হিসাবত তো কালি পরশি এতিয়া পাবলিশ হয়ে যাব লাগে। অঁ অঁ, চালু চালু, এইটো চাই তো মই পাগল হৈ গ'ল, মানে মোৰটো অলপ বেলেগ ধৰণে হ'ব, মানে চলক বা নচলক মোৰ তাত একো প্ৰব্লেম নাই, কিন্তু কৃতিকা তাঁতি তাত লাগিব, মানে কৃতিকা তাঁতি তাত থাকিব লাগিব, আৰু মেইন আপোনাৰ হিৰোটো মই হ'ম, মানে হিৰোইন মানে আপুনি হ'ব লাগিব, তো পৰা যাব। তো মাতিলে আহিব লাগিব নে গাড়ী চাড়ি দি পঠিয়াব লাগিব? হ্যাঁ হ্যাঁ,
না না, হোৱাটোতো হবই, এইটোতো হবই লাগিব, মানে নহলে মই জোর জবস্তি হলেও ঘৰৰ পৰা নি মানে কামটো কৰামেই মানে। হেৰি, তিনিচুকীয়া কোন জেগা আপোনাৰ ঘৰ? চানমাৰি বাগান। আচ্ছা, তো এইটো ছ'চিয়েল মিডিয়াত তো পুৰা হাঙ্গামা চলি আছে, কৃতিকা তাঁতি বোলে কে মাৰিলে গোটেই ইডোখৰ আহিয়ে যায়, কেনেকুৱা মানে ইমান ৰাইজে মানে কেনেকুৱা অডিয়েঞ্চে কেনেকুৱা বিচাৰিছে মানে ইমান কৃতিকা তাঁতি? কে মাৰিলে ইফালে আপোনাৰ RITIK, এবার তাঁতি তো আপনার অটোমেটিক আহি গৈছে, মানে প্রত্যেকে ট্যাগ মার্ক বহাই যে হ্যাজ হ্যাশট্যাগ বহাই দিছে, এটা কেনে কেনে হাউ টু পসিবল ডিস? হ্যাঁ 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 তো পড়া যাব। হেৰি, কি করিম, ঘরের পরা উঠাই লৈ আহিম নে মাক দেউতার পরা পারমিশন বলি? না না, সময়টো একেবাৰে নাই মানে মোৰ হাতত। নহয় নহয়, এইটো নম্বৰত নাই। নাই, কৰিম কৰিম, অৱশ্যেই কৰিম। নাই, সেইটো বাৰু হৈ যাব, বাকীটো এইডোখৰ পাতিমে বাৰু, খালি ইয়াত এতিয়া আপুনি কম ভিতৰত 3 মিনিট সময় এটা দিব লাগিব, 5 মিনিট সময় এটা দিয়ক আমাক। আপোনাৰ লগত মই ফিক্স ডিল ফিলৰ কথা আছেতো, টকা পইচাৰ কথা আছেতো, এনেইতো আহি পিনে নাচি দিলে নহ'ব। খালি এটা প্ৰব্লেম মানে মই চাই পাওঁ, মানে এই কমৰটো যে ইমান মানে তুমি মানে নাভাঙা মানে। ঝুমুৰ নাচিব লাগিব, প্লাছ মানে একটা অন্য এটা মানে হেৰিও দেখুওৱা হ'ব, মানে এমাজিং একটা প্লেচ দেখুওৱা হ'ব, য'ত মানে কি এই এমাজিং প্লেচটোত মানে এবাৰ গৈ আপুনি মোক সাপোৰ্ট দিব, এবাৰ গৈ মই সাপোৰ্ট দিম আপোনাক। তেনেকুৱা এইটো মানে বেছি সাপোৰ্ট সাপোৰ্টি থাকিব। হা হা নাই নাই, একো নাই, এইটো হৈ যাব। এইটোত মানে বেছি কি হ'ব মানে সাপোৰ্টা সাপোৰ্টিটো বেছি হ'ব, এইটো পৰা যাব নাই, এইটো কণ্ডিশ্যন আপোনাৰ। নাই, আচলতে মই ৰিয়েলতো মানে ভাল লাগে মানে আপোনাক, মই ছিংগুল আছোঁ তো, ল'ৰাটো দেখাতো ভাল, টকা পইচাও ধেৰ মোৰ, বিয়া হ'লেও হ'ব পাৰিব, বিয়া হ'লেও হ'ব পাৰিব। নাই, সেইটো বাৰু পাছত মই এইটো বাৰু পাছত মাক দেউতাকৰ লগত পাতি ল'ম বাৰু মই। এইবিলাক ভাবিব নালাগেতো, বিয়াহে পইচা আছে বাৰু মোৰ, পইচাও আছে, মই বহুত ভালো গাওঁ আৰু বহুতে মোক চিনি পায়, আৰু মই ময়ো বলক কৰোঁতো কেতিয়াবা কেতিয়াবা, তো ভালেই হ'ব, ইফালে আপুনিও বলক কৰে ময়ো ময়ো বল। হা, এনে মানে কি মই মই আপোনাক দেখি পিনে মানে মই কামবিলাক কৰিছোঁ, মানে এতিয়া ব্লগাৰ এজনীৰ হাজবেণ্ডটোতো ব্লগাৰ হ'ব লাগিবতো। নহয় নহয়, মানে মই মই মানে মিলাব খুজিছোঁ, মানে একচুৱেলি মই মানে মই আপোনাক পাব খুজিছোঁ। আৰু এইটো যিটো এতিয়া ভাদৰ মাছৰ ৰাতি, তৰ ছাতিয়ে মোৰ ছাতি, হ্যাঁ, এইটোত মানে মোৰ জীৱনৰ মানে মোৰ প্ৰেমিকাৰ সৈতে মই মানে ক্ৰিয়েট কৰিছোঁ নিচিনা মানে ভাবি লওঁ মানে। না, বিচৰাটো মই বিচাৰোঁ বাৰু, সেইটোতো বাৰু পাছৰ কথা, নহয় জানো? নাই বাৰু, এনেই যদি মই বিচাৰোঁ তেতিয়া মই পোৱা যাব নাই আপোনাক, এইটো কেনেকৈ বিচাৰি হ'ব লাগিব? নাই নাই, সেইটো মই কামৰ কথাটো পাতিলোঁৱেই, আৰু যদিও মনৰ কথাবিলাকতো প্ৰকাশ কৰিব লাগিব ন? নাই নাই, এইবিলাক হৈ যাব, হেৰি মানুহে মই লাগিলে ঘৰত যাম, গাড়ী লৈ যাম, যাম ঘৰ ঘৰলৈ গুচি যাম। না, সেইটো সেইটো বাৰু হৈ যাব, তেতিয়াহ'লে হেৰি, আচ্ছা তো পৰা যাব, মই ঘৰৰ পৰা লৈ আহিম নেকি? ঠিক আচ্ছা আচ্ছা, আৰু এটা কথা তেতিয়াহ'লে কৈ যাব লাগিব, যে হেৰি পে'মেণ্টটো কিমানমান দিব লাগিব?
হ্যাঁ, এদিনত 5,000 গেল ন? আচ্ছা, এদিনত 500 করি তো ঢের টাকা গুছি যাব নহয়। অবশ্যই টাকা ঢের আছে, মোৰ চিন্তা কৰিবলৈ একো নাই। আচ্ছা, এদিনত 5,000 কৰি লাগিব। নহলে এক কাম কৰিব, হেৰি খোৱা বোৱা ইফালে অনা নিয়া সব দিম, 500 মান কৰি লৈ ল'ব। 500 মান খোৱা বোৱাটো দিম বাৰু। একো নাই নহয়, এইবিলাক সব টকাটো অৱশেষত মোকেই দিব লাগিব। নহয় নহয়, এইবিলাক মই নাজানো। প্ৰেংক প্ৰেংক মানে, প্ৰেংক মানে কি? এই গোৱালা, প্ৰেংক মানে কি? নাই মানে এইবিলাক মই নাজানো। না, অৱশেষত সঁচাও টকাবিলাক মই কৈছোঁ, মই যিটো কৈছোঁ যে কৃতিকা, কৃতিকা বুলি কৈছোঁ দেই, চৰি, হেৰি কামটো ফ্ৰী কৰি দে, অহা যোৱা গাড়ী চাড়ী চব এইবিলাক মই মেনেজমেণ্ট কৰি ল'ম, টকাৰ কম নাই মোৰ। হ্যাঁ, মই এটা ফোন কৰি দিলে টকা বাৰিছ পৰি যাব। আৰু এতিয়া মোৰ পৰা 5,000-6,000 টকা যদি পাৰ ডে লোৱা বা লয়, তেতিয়াহ'লে কি হ'ব? অৱশেষততো মই আপোনাক বিয়া পাতি আনিম বুলি কৈছোঁ, প্ৰমিছ কৰিছোঁৱে না। এতিয়া টকা টকাবিলাকতো চব আমাৰেই হ'ব ন, গতিকেলৈ মিনিমাইজ কৰক না অলপ। না না, মোক এইটো কামত মোক কীৰ্তিকাক লাগে না, মানে মানুহৰ যোনটো মানুহে বিচাৰিছে। এতিয়া মোক যদি চাৰ্ট এটা লাগে, কোনোবা এটা স্পৰ্টিং আনি দিলে মই মই পচন্দ কৰিম জানো। নাই, এইটোৱে কৰক, হেৰি এই 500 মানকৈ লৈ লওক, খোৱা বোৱাটো মই ডাঠকৈ দিম বাৰু, ছাগলী তাগলী কিবা সুবিধা কৰি দিম। পইচা আছেতো, কিন্তু কীৰ্তিকা তাঁতি নাই না। না না, মেটাৰ ইজ কীৰ্তিকা তাঁতি, মেটাৰটো কীৰ্তিকা তাঁতি না। মোৰ আজি অজস্ৰ টকা পইচা আছে বুলি মই কি মেকআপ কৰি পিনে বেলেগ কাৰোবাকতো মই কীৰ্তিকা তাঁতি বনাই ল'ব নোৱাৰোতো, নহয় জানো? নহয় নহয়, বুজা নাই কথাটো। এতিয়া মই পূজা কৰোঁ মা কালীক, এতিয়া যদি কোনোবাই আনি দুৰ্গা দেৱীক বহাই দিয়ে, মই সন্তুষ্ট হ'ম জানো। নাই, মই এক্সাম্পল দিছোঁ, মোৰতো পইচা আছে, আচ্ছা প্ৰব্লেম নাই তাত। আৰু সেইবুলি মোক কীৰ্তিকা তাঁতিক লাগে বুলি ক'লে লাগে আৰু, মোৰ দৰকাৰ হ'লে মই ঘৰলৈকে যাম, লোকেশ্যনটো পঠিয়াই দিব মোৰ হোৱাটছআপত, মই ঘৰলৈকে যাম, ঘৰত ঘৰত দিব, মোক দিব, মোক দেখাত দেখিলেই দিব, মই বিৰাট ভাল ল'ৰা, মোৰ চকুতেই জিলিকি থাকে, মই ভাল ল'ৰা, ঘৰত দি দিব, ঘৰত দি দিব, সেইবিলাক চিন্তা কৰিব নাই। তেতিয়াহ'লে হেৰি এলবামটো কৰিব লাগিব দুয়োজনে মিলি পিনে, তোৰ ছাতি মে মোৰ ছাতি, কৰমাকে ৰাতি, ঠিক আছে? ঠিক আছে বাৰু, হ'ব, হেৰি খালি হেৰি এইটো কথাটো চিন্তাটো এটা কৰিব না, বিয়া কথাটো, বিয়া কথাটো চিন্তা এটা কৰিব। অঁ, সেইটো হয় বাৰু, এইটো চিন্তা কৰিবলৈ একো নাই, ঠিক আছে বাৰু, মই ঘৰত গৈ পাতি লৈ আহিম। না, মই প্ৰেমৰ প্ৰস্তাৱ কৰাটো কি পাপ নেকি নে অপৰাধ? প্ৰস্তাৱ তেনেকৈ দিয়ে আচলতে, মই নহয় দুইটা কথা মানে কি, মই টাৰ্গেট আগতো মই 1 বছৰ আগৰ পৰাই মানে প্ৰিপেয়াৰ কৰি আছিলোঁ কামটো, আৰু এতিয়া কমপ্লিট হৈ গ'ল। নাই, একো নাই, এইটো ভাবিব নালাগে, মই বিয়া পাতি আনিলে হাজবেণ্ডটোহে ভাবিব যে তাক কেনেকৈ খোৱাব লাগে, পিন্ধাব লাগিব, তাত মানে কি আপোনাৰ ভাবিবলগীয়া একো নাই না। ঠিক আছে, তেতিয়াহ'লে হেৰি এলবামটোতো কিন্তু বাকী কাম হওক নহওক, বিয়াটো হ'বই, কেনেকৈ নহ'ব মই চাম কেনেকৈ নহ'ব, আৰু এলবামটো কিন্তু হ'বই লাগিব দেই, প্ৰেংক ফ্ৰেংক এইবিলাক এইবিলাক মই নাজানো, যোন মই স্পষ্টবাদী দেই, মই মানুহটো স্পষ্টবাদী, মই যেনেকৈ কথা পাতোঁ ঠিক তেনেকৈ, বহুতে মোক বোলে কয় গুণ্ডা আছো তে মানুহটো, এই তেনেকৈ কথা নাই, মই একদম ভিতৰৰ পৰা চপাওঁ মানুহটো, মানে অলপ দুটা কথা বেছি কোৱাৰ কাৰণে মানুহে মোক বিশ্বাস নকৰে, মানে মই মানে অলপ স্পীডত কথা পাতোঁ যে মানুহে বিশ্বাস নলয় নকৰে, মানে তো তেনেকৈ একো নাই। হা হা, ফোন এটা আহি আছে, ঠিক আছে, হেৰি বয়ফ্ৰেণ্ড নাই নহয় ন?
বয়ফ্রেন্ড তো তেনেকুৱা নাই। না না আছে নে নাই, মই জাস্ট মই এইটোৱে দিছোঁ, তাত মোৰ একো নাই, থাকিলেও থাকিব পাৰে, বয়ফ্ৰেণ্ডনো কাৰ নাথাকে নহয় জানো, তাৰপৰা মই কেনেকৈ কাঢ়িব লাগে এইটো মোৰ কথা। নাই হৃদয়ৰ কথা ক'লে মানুহে হতাই ভুল। অঁ এলবামৰ কথাটো কিন্তু এইটো হ'বই লাগিব, নহ'লে মই মুঠতে যেনেকৈ হ'লেও আনিমে মানে। আৰু কিন্তু মই হেৰি এটা হেৰি মই 5,000 কৈ দিব নোৱাৰোঁ, ঘৰৰ টকা ঘৰত থাকক, এনেই কিবা এটা মিলা মিলি কৰিম, পাছত এই বিয়াত খৰচা কৰি দিম, হ'ব? নহয় সেইটোৱে মই দুইটা কথা একেলগতে মানে পাতিছোঁ। নাই এতিয়া এতিয়া 5,000 টকা আপোনাক যদি দিওঁ, তো বিয়াততো এটা এটা খৰচাটো মোৰোতো ৰেচপেক্ট আছে, মানুহে ক'ব ন ইমান টকা থকা মানুহটো বোলে কি বিয়া পাতিছে, তেতিয়া মই অলপ জোৰদাৰকৈ বিয়া পাতিম, তাতে আকৌ আপোনাৰো কিমান ফ্ৰেণ্ড ফলোৱাৰ্ছ মানুহ আহিবতো, গতিকে মই মানে তাতে ইনভেষ্ট কৰি দিম টকাবিলাক, ভালকৈ থাকি যাব তাত, বিয়া মই যিমান ডাঙৰকৈ পাতিলোঁ থাকি যাব টকা, সেইটো চিন্তা কৰিব। ঠিক আছে, থেংক ইউ ছ' মাছ যে তুমি যে মানে ইমান মোৰ প্ৰপ'জটো একচেপ্ট কৰি ল'লা, এইটো কাটি দিলে ফোন, পুৰা মাথা বেয়া হৈ গৈছে, প্ৰেমকল বুলি অনুমান কৰিব পাৰিছে কিন্তু সঠিক নহয়, মানে কনফাৰ্ম নহয়, যি কি নহওক এতিয়া ক'ব লাগিব যে বাইদেউ প্ৰেমকল কৰিলোঁ আৰু খুব ছিৰিয়াছ, আৰু খুব মানে চাই পালে আৰু বুজি পালে যিহেতু এনেকুৱা ধৰণৰ ধেমালি মই জীৱনত কৰি পোৱা নাছিলোঁ, আৰু এয়াই আছিলে মোৰ জীৱনৰ 5 ধেমালি মানে 5 প্ৰেমকল, যি কি নহওক বঢ়িয়া হৈছে বুলি মই আশা কৰোঁ। তেতিয়াহ'লে অন্য এটা ভিডিঅ'ত লগ পোৱাৰ আগত আজিলৈ বিদায় লৈছোঁ, জয় আই অসম।